হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগটি শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি ঐতিহ্যবাহী পুরানো বৌদ্ধ মন্দির। তো মন্দিরটি আমি বেশ কিছুদিন আগে ভিজিট করছি, তো আজকের এই ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শুরু করা যাক, আপনারা উপভোগ করুন। ভিউয়ার্স, আমরা সামনে যে টাওয়ারটি দেখা যাচ্ছে, এই টাওয়ারটি শ্রীলঙ্কার সিটি সেন্টার। এর পাশেই শ্রীলঙ্কার টুইন টাওয়ার। যদিও শ্রীলঙ্কাতে এত বড় বিল্ডিং টাওয়ার আর দেখা যায়নি, এই দুটো টাওয়ারে আমার মনে হয় শ্রীলঙ্কার জন্য অনেক বড় টাওয়ার। তো এই সিটি সেন্টার বরাবর অপোজিটে আমাদের যে মন্দিরটি আমি যাব, ওই মন্দিরটি গঙ্গারামায়া। গঙ্গারামায়া এক 120 বছরের পুরনো মন্দির। এটি নির্মাণ করেছিলেন কলম্বোর এক জাহাজ ব্যবসায়ী। তিনি প্রথম মন্দিরটি নির্মাণের প্রস্তুতি নেন এবং প্রচুর টাকাও খরচ করেন। এটি হলো গঙ্গারামায়া। হয়ে টিকিট কাউন্টার জন প্রতি 500 রুপি। খানিকটা অবাক হয়ে মনে মনে ভাবি, মন্দিরে ঢুকার জন্য এত টাকা গুনতে হবে? হঠাৎ কাউন্টারের শার্টে চোখ বাঁধল। সার্বভুক্ত দেশের নাগরিকদের জন্য টিকিটের মূল্য 300 রুপি, অন্য অন্য দেশের নাগরিকদের জন্য টিকিটের মূল্য 500 রুপি। আমরা উৎসাহে হয়ে বললাম, আমরা সার্বভুক্ত দেশ, তাই আমাদের জন্য 300 রুপি। গেট থেকে হাতের বাম দিকে একটু তাকালেই স্পষ্ট দেখা যাচ্ছে, ঢুকার পথে জুতা খুলে প্রবেশ করতে হবে মন্দিরের আঙিনায়। গেটের গোটা মন্দির ও মন্দির প্রাঙ্গণের কার্পেট বিছানো, ফলে ধুলোবালি ও কাদার ফেসাবাদ নেই। আমরা যথারীতি জুতা খুলে প্রবেশ করি মন্দিরে। গঙ্গারামে ফুটিয়ে তোলা হয়েছে গৌতম বুদ্ধের গুণগত মান। গুণগাথা, সকল উপদেশ। পুরো মন্দিরটি অনেক সাজানো গোছানো, অনেক পর্যটকের ভিড় লেগেই থাকে। আমাদের চোখেও অনেকগুলো পর্যটক পড়ল। এরকম ছোট বড় অনেক মূর্তি দেখতে পেলাম, প্রত্যেকে এক এক সাইডে 10টা করে, টোটাল 4 সাইডে 40টা মূর্তি আছে। এর পাশে এক কোণে একটি মন্দির, একটি মূর্তি। চারপাশ ঘুরে অনেকগুলা মূর্তি দেখতে পেলাম। এর ভিতরে হলো মিউজিয়াম। প্রায় 220 বছর আগে বিহারটি নির্মাণ করা হয়েছিল। কলম্বোর এক জাহাজ নির্মাতার উদ্যোগে নেন এই প্রচুর টাকা খরচ করে নির্মাণ করে এই মন্দিরটি। পরে আশপাশের জায়গা সংগ্রহ করে বাড়ানো হয় মন্দিরের পরিবেশ। গোটা মন্দিরের বৌদ্ধ মূর্তির সংখ্যা কত হবে তা আমার জানার বাইরে। নানা রং বেরঙের কয়েক হাজার বৌদ্ধ মূর্তি। গঙ্গারামায়া মিউজিয়াম দেখতে দেশ বিদেশের বৌদ্ধ সামাজিক ধর্মীয় অবলম্বনের মানুষরা এখানে এসে ভিড় করে।
ডিজাইন করেন সেরেফি অলা, বিখ্যাত এক স্থাপতি। তাকে শুধু শ্রীলঙ্কা নয়, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা স্থাপতি মনে করা হয়। শতাধিক বছর আগে নির্মিত হয়েছে সীমা মালেকা মন্দির, পরে কিছু অংশ ভেঙে যায়, বাকি অংশ ডুবে যায় বেইরা লেকের পানিতে। এরপর 1976 সালে আমির এসে সামাজিক স্মরণ। তো ভিউয়ার্স, আমরা দেখলাম গঙ্গারামায়া, গঙ্গারামায়ার অনেকগুলো মূর্তি, একটু অনেক পুরনো ঐতিহ্যের এখানে অনেকগুলো মূর্তি আছে। শ্রীলঙ্কা সরকারকে সারা পৃথিবী থেকে বৌদ্ধদের যতগুলো মূর্তি দেওয়া হয়েছে গঙ্গারামায়াতে প্রত্যেকটা মূর্তি স্থাপন করা হয়েছে। তো আপনারা যদি কখনও শ্রীলঙ্কাতে আসেন, এই পর্যটক কেন্দ্রটি মিস করবেন না। অনেক দারুণ, অনেক মনোমুগ্ধকর এই পরিবেশটি। তো আপনারাও আসবেন। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এ বলে আজকে এখানে মতো বিদায় নিচ্ছি। তো আবার কোনো এক রিসোর্টে, কোনো এক দেশে, কোনো এক পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।